আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তানিয়া কুকিংসে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে অসাধারণ স্বাদের ডিমের একটি রেসিপি। আমি এখানে তৈরি করার জন্য 4টা ডিম নিয়েছি, কেউ বেশি করতে চাইলে ডিমটা বেশি নিতে পারবেন। এখানে নিয়েছি বাঁধাকপি কুচি। আমি বেশি সময় লাগবে বলে, ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বাঁধাকপিটা কুচি কুচি করে রেখেছি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, নিয়েছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখানে নিয়েছি আদা রসুনের এক পেস্ট। আদা রসুন বেটে নিয়ে নিচ্ছি, এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে লবণ নিয়েছি। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল পর্বে। আমরা এখন রেসিপিটা কিভাবে বানাবো, রান্না করব, সেটার দিকে চলে যাব। আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি এখন তেল দিয়ে দিব, আমরা যে রান্নার তেলটা দিয়ে দিব, সাদা তেলটা দিয়ে দিব। তেলটা খুব বেশি দেওয়া যাবে না। এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ কুচি, এটা নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসছে, আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো নুন, লবণ। লবণটা যে যেমন খান সে তেমনই দিবেন। আমি অল্প দিয়েছি কারণ আমার ডিম রান্না, এটা রান্না করার সময় আবারও লবণ দিতে হবে। এখানে এই জন্য এখানে আমি বেশি দেইনি, খুব অল্প দিয়েছি। আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে আসছে, আমি এখন এর ভিতরে আমার কুচি করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলো দিয়ে একটু নাড়বো, বাঁধাকপিগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাঁধাকপিতে কিন্তু পানি দেওয়া যাবে না, যেভাবে আছে এভাবে তেলে নাড়তে 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 একটা অনেক নরম হয়ে যাবে, আবার অনেকটা কমে যাবে। দেখছেন নাড়তে নাড়তে এটা অনেকটা কমে গেছে, এখনো অনেকটা কমে যাবে। বাঁধাকপিটা কিন্তু অনেক কমে আসছে এবং এর থেকে পানি ছেড়ে দিছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পানি ছেড়ে দিছে। যত সময় পানি থাকবে তত সময় চুলায় রেখে নাড়তে হবে, পানি থাকলে হবে না। পানিটা যত সময় থাকবে তত সময় আমরা নাড়ব। পানিটা কমে গেলে এটা নামিয়ে রাখবো। আমার কপিটা হয়ে গেছে, কপি থেকে পানি যেটুকু ছিল সবটুকু শুকিয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নিব। এটা কিন্তু অনেক গরম, এই গরম অবস্থায় এর সাথে ডিম মিক্স করা যাবে না। আমরা এটা নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। আমার বাঁধাকপিটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে বাঁধাকপিটার ভিতরে একে একে ডিমগুলো ভেঙে দিব। এখানে আমি এখানে 4টা ডিম নিয়েছি, বুঝতে পারছি না 4টা না হলে এখানে আরেকটা অ্যাড করব। আমার 4টা ডিম দিয়ে দিয়েছি, আমার 4টা ডিমে হয়ে যাবে। কেউ বেশি রান্না করতে চাইলে বেশি ডিম দিবেন, বেশি বাঁধাকপি নেবেন।
আমি এখানে চারটা ডিমের পরিমাণ বাঁধাকপি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের এলাকায় বাঁধাকপি ডিম কোপ্তা বলে। আমি এটা ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো শেষ। আমার এটা মেশানো হয়ে গেছে। আমি এখন এটা একটা বোল্টের ভিতরে ঢেলে দিব। আমি এখন এই বোল্টের ভিতরে ঢেলে দিয়েছি। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা দিচ্ছি এই কারণে কারণ আমি টিফিন ক্যারিয়ারে এটা নিয়েই নিই। এটা আমি একটা বোল্টের ভিতরে নিয়েছি, এই জন্য আমি ফ্রাই প্যানে একটু পানি দিব। পানি দেওয়ার পরে আমি মিশ্রণটা যে বোল্টের ভিতরে রাখছি বোল্টে এখানে বসিয়ে দিব। আমি জালটা হাই হিটে দিয়ে রেখেছি, জালটা হাই হিটে দিব। আমি এটা আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর ঢাকনার এখানে একটা ছিদ্র আছে, আমি এটা বন্ধ করে দিব। এখানে আমি এর মুখটা বন্ধ করে দিয়েছি। এখন আধা প্রায় 20 থেকে 30 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। ডিমটা হয়ে আসলে তখন আমরা আবার রান্না করার জন্য রেডি হব, ফিরে আসবো আধা ঘন্টা পর। এদিকে আমার মেয়ে আমার রেসিপিটা দেখছে, আমি কিভাবে রান্না করতেছি, কোথায় আসছি। কিছু বলো মিথিলা, আমার মেয়ের নাম মিথিলা। সবাই সবাইকে সালাম দাও একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার মেয়ে আমি যে রেসিপিটা তৈরি করি যখনই রান্না করি আমার রান্নাঘরে আমার পাশে থাকে, আমি বললেও শুনে না, আমার পাশে থেকে থেকে দেখে যে আমি কী রান্না করছি। এখন আমরা এটা অপেক্ষা করব, আধা ঘন্টা পরে আবারও ফিরে আসব। আমার ডিমটা হয়ে আসছে এখানে, এখন আমি এটা নামিয়ে নিব। এটা অনেক গরম, চুলাটা বন্ধ করে দিব। ডিমটা আমি এখন বোর্ড থেকে উঠায় নিব। এখানে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিব। কেটে নিয়েছি অলরেডি। এটা অনেক গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। আমি সাইডটা আমি পিস পিস করে ডিমগুলো উঠাই নিব। আমার ডিমগুলো ওঠানো শেষ। এখন ডিমগুলো একটু ভাজতে হবে, ডিমগুলো ভেজে নিব। আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে যে ডিমগুলো কেটে রাখছিলাম আমি এখন ডিমগুলো ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। এপিট ওপিট করে উল্টে দিব, উল্টে দিয়ে ডিমগুলো আমি ভেজে নিব। ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো উঠাই নিব। এভাবে সব ডিমগুলো ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা শেষ, সব ডিমগুলো ভেজে উঠে নিয়েছি। এখন রান্না করব। আমি এখানে রসুন আর আদা বেটে রাখছিলাম, রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম। মশলার জালটা একটু বেশি হয়ে গেছে, জালটা এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি,
স্বাদ মতো লবণ, যে যেমন লবণ পছন্দ করেন সে তেমন দিবেন। আমি এখানে 1-2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব হলুদ গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। আমি 1 চা চামচের থেকে একটু বেশি দিয়েছি, যে যেমনটা ঝাল পছন্দ করেন সে তেমনই দিবেন। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। তেলের পরিমাণটা কম বেশি দিতে পারবেন। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো কুচি, 1 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়তে হবে। টমেটোটা কষিয়ে নিয়েছি। টমেটোটা কষানোর পরে ভেজে রাখা ডিমগুলো 1 কাপ করে দিয়ে দিব সবগুলো। বেশি একটা নাড়া যাবে না, নাড়লে ডিমটা ভেঙে যাবে। আমি কোনো রকমভাবে 2-1 বার উল্টিয়ে এর ভিতরে পানি দিয়ে দিব। আর নাড়বো না, এখন পানি দিয়ে দিব। এটা যেহেতু ভুনা হবে আমি বেশি পানি দিব না, কারণ আমার সবগুলো উপকরণ কষানো শেষ ছিল। আমি এর ভিতরে দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দেব গরম মশলা গুঁড়া, আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি এখানে দিয়ে দিব গরম মশলা, এলাচ ফল আর ডাল দিয়ে দিব। গরম মশলা গুঁড়ো আগে দিয়ে দিয়েছি, এখন আমার রেসিপিটা প্রায় কাছাকাছি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, এখনো কিছুটা সময় লাগবে। সবগুলো সব মশলা দেওয়া শেষ, এখন জাস্ট এটা ভিডিওর ভিতরে একটা জিনিস স্কিপ করে ফেলছি আমি, সেটা হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজটা দিয়েছি কিন্তু আমার ভিডিওরে মানে ভিডিওতে দেখানো হয়নি, যখন ভিডিওটা অফ করেছিলাম তখনই আর কি পেঁয়াজটা দিয়েছিলাম, এই জন্য আপনাদের বলা হয়নি। অনেকে ভাবতে পারে যে রান্নার ভিতরে পেঁয়াজ দেয়নি, এই জন্য আমি আবারও একটা ভিডিও করে জাস্ট অডিওটা আমি এখানে সেট করে দিতেছি, ওখানে পেঁয়াজ দিয়েছি কিন্তু পেঁয়াজটা ভিডিওর ভিতরে নাই, এজন্য আমি বলে দিলাম, সবাই আমার ভুলটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রান্নাটা হয়ে আসছে প্রায় শেষ, রান্নাটা চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা শেষ, রান্নাটা একেবারে রেডি। আমি একটা বোল্ডের ভিতরে নিয়ে নিয়েছি, কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে, আশা করি খেতেও অনেক ভালো হবে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে কিংবা আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা তৈরি করে দেখবেন কেমন হয়েছে সেটাও জানাবেন। আর অন্যান্য ভিডিও পেতে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও আর ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।